সন্দে মাতারাম জয় হিন্দ সবাইকে আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের ডিজিটাল পড়াশোনা একাডেমির প্রত্যেকটা ছাত্রছাত্রী এবং আমাদের এই ডিজিটাল পড়াশোনা একাডেমি পরিবারের যত সদস্য রয়েছে সদস্যা রয়েছে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানানো হচ্ছে একই সঙ্গে আমরা আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে সেই ক্লাসের দিকে আমরা যাব সেটা টপ ফাইভ হান্ড্রেড রেলওয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আমরা জেনারেল সায়েন্সের ওপর করছি যেটা বেস্ট অন সম্পূর্ণভাবে গ্রুপ ডি দু হাজার বাইশের ওপর এই ক্লাসের বিশেষ বৈশিষ্ট্য হিসাবে রয়েছে প্রত্যেকটা কোশ্চেনকে যেমন সলভ করানো হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো যেগুলো আগামী দিনে পরীক্ষায় আসার চান্স আছে এবং ওই কোশ্চেন রিলেটেড যে সমস্ত ইনফরমেশান যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে ডিটেলসে বলে দেওয়া হচ্ছে যাতে করে আগামী দিনে যদি ওই টাইপের কোশ্চেন আসে তুমি সঠিক উত্তর করতে পারো আজকে আমাদের দ্বিতীয় পার্টের ক্লাস হচ্ছে অলরেডি ফার্স্ট পার্টের ক্লাস আমরা করে ফেলেছি তো যারা এখনও দেখো তারা ফার্স্ট পার্ট দেখে নেবে সময় মতন করে তো আজকে আমাদের সেকেন্ড পার্টের ক্লাস হচ্ছে তো সবাইকে ডিজিটাল পড়াশোনা একাডেমিতে স্বাগত তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো যুক্ত হয়ে নিয়মিতভাবে ক্লাস করতে থাকো এবং নিয়মিতভাবে সমস্ত রকমের সুবিধা যেগুলো দরকার আছে পড়াশোনা সংক্রান্ত সেই সমস্ত বিষয় যাবতীয় ডিসকাশন যা আছে সেগুলো তোমরা আমাদের সঙ্গে যুক্ত থেকে করতে পারো এর পাশাপাশি বলবো আমাদের একটা অ্যাপ্লিকেশান আছে যেটার নাম ডিজিটাল পড়াশোনা অ্যাকাডেমি স্টোরে গিয়ে যদি সার্চ করো তাহলে তুমি দেখতে পেয়ে যাবে ডিজিটাল পড়াশোনা অ্যাকাডেমি সেই অ্যাপ্লিকেশনটা তুমি ইনস্টল করে রাখতে পারো এটা ইনস্টল করা থাকলে আমাদের বিভিন্ন ফ্রি মক টেস্ট রয়েছে সেই সমস্ত মক টেস্টগুলোকে তুমি অ্যাক্সেস করতে পারবে এবং তার পাশাপাশি যদি কোনো পেড ব্যাচ কেনার থাকে প্রয়োজন থাকে তাহলে আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে তুমি সেই সমস্ত পেড ব্যাচে যুক্ত হয়ে যেতে পারবে এবং ক্লাস করতে পারবে এর পাশাপাশি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ডিজিটাল পড়াশোনা একাডেমি সেইটার মধ্যে যুক্ত থাকতে পারো এখানে বিভিন্ন ক্লাসের নোটিফিকেশান মক টেস্টের লিঙ্ক ইম্পর্টেন্ট আপডেট সেগুলো প্রোভাইড করে দেওয়া হয় টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তার পাশাপাশি এখানে পাশে যে কিউআর কোড আছে সেটাকে স্ক্যান করেও তুমি কিন্তু খুব সহজেই আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো তো চলো শুরু করা যাক আজকে আমাদের ক্লাস এবং আমাদের আজকের দ্বিতীয় পাটের ক্লাসের প্রথম কোশ্চেন তোমার কাছে কি আছে প্রথম কোশ্চেন বলছে উদ্ভিদের রজন এবং আঠা বিশেষ করে ড্যাশ সংরক্ষিত হয় তাহলে উদ্ভিদের আঠা এবং রজন এই যে দুটো পদার্থ উদ্ভিদ থেকে পাওয়া যায় আমরা সকলে জানি আঠা এবং রজন এটা কোথায় সংরক্ষিত হয় অর্থাৎ উদ্ভিদের দেহে কোথায় স্টোর হয় সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে ঠিক আছে আমরা ইন জেনারেল জানি কি আঠা এবং রজন কি উদ্ভিদের কি প্রোডাক্ট উদ্ভিদের তৈরি খাদ্য নাকি অন্য কিছু তাহলে রজন এবং আঠা এগুলো হচ্ছে উদ্ভিদ দেহে রেচন পদার্থ উদ্ভিদের রেচন পদার্থ এগুলো তাহলে আমরা জানি তো স্যার উদ্ভিদের রেচন পদার্থ সাধারণত তো সঞ্চিত হয় কোষগহবরের মধ্যে আমাদের অপশানে কোনো কোষগহবর নেই তাহলে কোথায় হবে আমরা পড়েছি স্যার যে এই উদ্ভিদ যে রেচন পদার্থ সেগুলো তার পাতার মধ্যে তার বাকলের মধ্যে তার ফলের মধ্যে ফুলের মধ্যে এইসব জায়গায় সংরক্ষিত করে ওগুলো মোচন করার মাধ্যমে তারা রেচন পদার্থ ত্যাগ করে একদম ঠিক শুনেছ তার পাশাপাশিও উদ্ভিদ গুরুত্বপূর্ণভাবে এই বিশেষ করে এই রজন এবং গদ এইগুলোকে উদ্ভিদ কিন্তু সঞ্চয় করে রাখে ওল্ড জাইলেমের মধ্যে অর্থাৎ পুরনো যে জাইলেম আছে উদ্ভিদের উদ্ভিদের যে পুরোনো জাইলেম কলা রয়েছে সেই কলার মধ্যে ওরা কি করে গাম মানে গদ আর রেজিন মানে হচ্ছে রজন এই সমস্ত পদার্থগুলোকে সঞ্চয় করে এই জন্য দেখবে এগুলোকে উদ্ভিদে কি হয় কাণ্ডের গা ধেয়ে কেটে দিলে পারে সেখান থেকে দেখবে এই আঠা বেরোচ্ছে রজন বেরোয় এগুলোকে সেভাবে কালেক্ট করা হয় তাহলে আমরা কি পেলাম যে রজন এবং আঠা এগুলো কোথায় সংরক্ষিত হয় রজন এবং আঠা এগুলো সংরক্ষিত থাকে পুরনো জাইলেম কলার মধ্যে তাহলে অপশান সি পুরনো জাইলেম কলা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এর পাশাপাশি আমাদেরকে একটু মনে রাখতে হবে যে যে গদ এটা আমরা কোথায় পাই উদ্ভিদের এটা উদ্ভিদের যে যেমন সিমুল, বাবলা আমরা সজিনা সিরিজ এই সমস্ত গাছ থেকে পাই গদ আঠা তৈরিতে এটা ব্যবহৃত হয় আর রজন এটা পাইন শাল হিং এই সমস্ত গাছের থেকে পাওয়া যায় এটা কি কজে লাগে এটা হচ্ছে গালা টার্পেন্টাইন তেল গুনো হিং এই সমস্ত তৈরি করার ক্ষেত্রে কাজে লাগে তো এই ইনফরমেশনগুলো এই রিলেটেড আমাদের মনে রাখতে হবে আগামী দিনে এখান থেকে কোশ্চেন হতেই পারে নেক্সট আমরা চলে যাব আমাদের দ্বিতীয় কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন বলছে পরিপাক সম্পর্কিত ভুল বিবৃতিটি চিহ্নিত করো কি দেওয়া আছে দেওয়া আছে আত্মীকরণ খাদ্য গ্রহণের আগে কিন্তু শোষণের পরে সম্পন্ন হয় শোষণ আত্মীকরণের আগে কিন্তু পরিপাকের পর সম্পন্ন হয় আত্মীকরণ এবং শোষণ উভয়ই খাদ্য নিষ্কাশনের আগে হয় আর পরিপাক এবং খাদ্য নিষ্কাশনের আগে খাদ্য গ্রহণের পর সম্পন্ন হয় এভাবে পড়ে তো আমরা কিছু বুঝতে পারছি না তার জন্য আমাদের কি জানতে হবে এখানে পরিপাকের সিকোয়েন্সটা জানতে চেয়েছে তাহলে আমাদের যদি মানুষ বা প্রাণীদের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমাদের যে পরিপাক তার পাঁচটা পর্যায় আছে আমাদের পরিপাকে পাঁচটা আমরা হলজৈ পুষ্টি সম্পন্ন করি সেখানে আমাদের পাঁচটা পর্যায় আছে কি কী আছে এক নম্বর হচ্ছে খাদ্য গ্রহণ দু নম্বর হচ্ছে পরিপাক তিন নম্বর হচ্ছে শোষণ চার নম্বর হচ্ছে আত্মিকরণ আর পাঁচ নম্বর যেটা আছে সেটা হচ্ছে বহিষ্করণ এই পাঁচটা স্টেপে আমাদের পুষ্টি সম্পন্ন হয় এটা এই পরপর এই ঘটে তুমি খাবার খাও তারপর সেই খাবারটার পরিপাক হয় তারপর সেটা ক্ষুদ্রান্তে যায় সেখানে শোষণ হয় শোষণ হওয়ার পর ক্ষুদ্রান্তের মধ্য থেকে সেগুলো কোষের মধ্যে চলে যায় তখন আত্মিকরণ হয় তারপর সেইটা লিভারে যায় লিভার থেকে সেটা আবার কিডনিতে আসে কিডনির মাধ্যমে সেইটার বহিষ্করণ হয় তাহলে এই হচ্ছে টোটাল আমাদের প্রসেস যে খাদ্যগ্রহণ পরিপাক শোষণ আত্মীকরণ বহিষ্করণ বহিষ্করণ মানে হচ্ছে রেচন পদার্থ ত্যাগ করা রেচন পদার্থ কিডনির মাধ্যমে ত্যাগ করে থাকি আর খাদ্যের অপাচ্য অপাচ্য অংশ সেটা মল আকারে আমরা ত্যাগ করি অপাচ্য অংশ পরিপাক হয় না সেটা পরিপাক যেটা না হয় সেটা অপাচ্য অংশ তাই এখানে বহিষ্করণ বলতে আমরা রেচন পদার্থ যেটা ত্যাগ করি সেটার কথা বলা হলো তাহলে এই হচ্ছে আমাদের পাঁচটা পর্যায় তাহলে এই পাঁচটা পর্যায়ে যদি হয় তাহলে আমাদের ভুল বিবৃতি কোনটা কোন সিকোয়েন্সটা ভুল আছে এখানে বলছে দেখো আত্মীকরণ খাদ্য গ্রহণের আগে কিন্তু শোষণের পরে সম্পন্ন হয় তাহলে আত্মীকরণ বলছে আত্মীকরণ বলছে খাদ্যগ্রহণের আগে কোনোভাবেই না এবং বলছে শোষণের পরে সম্পন্ন হয় শোষণের পরে হয় কিন্তু খাদ্যগ্রহণের তো আগে হচ্ছে না হচ্ছে কি খাদ্যগ্রহণের আগে কিন্তু শোষণের পরে সম্পন্ন হয় সেটা তো হচ্ছে না তাই জন্যে এই বিবৃতিতে আমরা বলবো যে এই বিবৃতিটা এখানে ভুল আছে এই বিবৃতিটা এখানে কি আছে ভুল আছে এছাড়া তুমি যদি দেখো শোষণ আত্মিকরণের আগে কিন্তু পরিপাকের পরে হয় দেখো তাই হয় শোষণ দেখো আত্মিকরণের আগে হচ্ছে আত্মিকরণের আগে আর পরিপাকের পরে হচ্ছে আবার দেখো আত্মিকরণ এবং শোষণ উভয়ই খাদ্য নিষ্কাশনের আগে হয় তাহলে এই যে আত্মিকরণ এবং শোষণ এই প্রত্যেকটাই কি হচ্ছে বহিষ্করণের আগে ঘটছে বা নিষ্কাশনের আগে ঘটছে পরিপাক খাদ্য নিষ্কাশনের আগে কিন্তু খাদ্য গ্রহণের পরে সম্পন্ন হয় পরিপাক বলছে খাদ্য গ্রহণের পরে এবং খাদ্য নিষ্কাশনের আগে পরিপাক সম্পন্ন হয় এটাও ঠিক বলছে তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আত্মীকরণ খাদ্য গ্রহণের আগে কিন্তু শোষণের পরে সম্পন্ন হয় এটাই ভুল বক্তব্য নেক্সট আমরা চলে যাব পরের কোশ্চেন বলছে মেঘ সাদা বর্ণের দেখায় কারণ মেঘে থাকা জলকণাগুলি ড্যাশ তাহলে দেখো একটা বস্তু সাদা দেখায় কখন তুমি ছবিতে দেখতে পাচ্ছ সাদা তার আগে বলো যে এই যে নীল রঙের বস্তুটা দেখছো দেখছোকে কেন নীল দেখতে পাচ্ছ এই জায়গাটাকে জানবে কোন বস্তু যে রঙের দেখায় সেই বস্তুটা সেই বর্ণের আলোকে প্রতিফলিত করে আমাদের সূর্যের আলো বা সাদা আলোর সাতখানা বর্ণ আছে তার মধ্যে যে বর্ণের আলোগুলোকে প্রতিফলিত করে সেই বর্ণগুলোর আলোই আমরা দেখতে পাই যেগুলো প্রতিফলিত করে না সেগুলো শোষিত হয় তাহলে এই জায়গাটাকে আমি নীল দেখতে পাচ্ছি তার কারণ এই জায়গাটা থেকে নীল বর্ণের আলো প্রতিফলিত হচ্ছে এই জায়গাটাকে আমি হলুদ দেখছি তার কারণ এই জায়গা থেকে হলুদ বর্ণের আলো প্রতিফলিত হচ্ছে এই জায়গাটাকে আমি লাল দেখছি তার কারণ এই জায়গাটাকে আমার লাল বর্ণের আলো প্রতিফলিত হচ্ছে সেই জন্যই কালার দেখছি আচ্ছা স্যার তাহলে সাদা কেন দেখি সাদা দেখি তখন যখন আমাদের কোনো বস্তু সাতটা বর্ণের সাতটা বর্ণকেই প্রতিফলিত করবে তখন আমরা সাদা রঙ দেখব কারণ সব কটা বর্ণই প্রতিফলিত হচ্ছে তার ফলে সব কিছু কি হচ্ছে একসঙ্গে মিশে গেছে মিশে গেলে সাদা রং তৈরি করে আচ্ছা স্যার তাহলে বলুন তো কালো রঙ কেন দেখব কালো রঙ এই জন্যই দেখব যখন সেখানে প্রত্যেকটা বর্ণের আলো শোষিত হচ্ছে তখন আমরা কালো দেখব অর্থাৎ শোষিত হলে কালো দেখব প্রতিফলিত হলে পারে সেখানে আমরা সাদা দেখব আর যদি কোনো পার্টিকুলার বর্ণের প্রতিফলন হয় তাহলে সেই বস্তুকে সেই রঙের দেখব তাহলে এখানে মেঘ আমরা সাদা দেখছি কেন দেখছি বলছে দৃশ্যমান আলো লাল এবং নীল দৈর্ঘ্য খুব কম পরিমাণে বিক্ষিপ্ত হয় না এটা সঠিক কারণ নয় দৃশ্যমান আলো লাল এবং নীল তরঙ্গ দৈর্ঘ্য খুব বেশি পরিমাণে বিক্ষিপ্ত হয় তাহলে নীল আর লালের মিশ্র কালার আমরা দেখতাম এটাও ঠিক না দৃশ্যমান আলোর সব তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য প্রায় সমান তীব্রতার সাথে বিক্ষিপ্ত হয় এটা কারণ হতে পারে দৃশ্যমান আলোর কোনো তরঙ্গ দৈর্ঘ্য বিক্ষিপ্ত করে না এটা ঠিক নয় তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশান সি তাহলে একটা বস্তু কখন কি বর্ণের দেখব তার কারণ সেটা কি বর্ণের আলো প্রতিফলন করছে তার উপর ভিত্তি করে সেটার সিদ্ধান্তে আমাদের পৌঁছতে হবে নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন বলছে প্রদত্ত বিক্রিয়ায় কোন পদার্থের বিজরণ ঘটে তাহলে এই বিক্রিয়াটাই কোন পদার্থের বিচরণ ঘটে সেটা বলতে হবে আমি সাধারণত প্রেফার করি এবং আমার যারা স্টুডেন্ট আছে পেট ব্যথের স্টুডেন্ট আছে তাদেরকে আমি সাধারণত বলি অক্সিডেশন নাম্বারের সাহায্যে করবে তার বিশেষ ফেসিলিটি আছে কারণ সব জায়গায় অক্সিজেন সব মৌলের সঙ্গে অক্সিজেন বা সব যৌগের সঙ্গে অক্সিজেন সব যৌগের সঙ্গে হাইড্রোজেন থাকে না তাই অক্সিজেন বা হাইড্রোজেন সাপেক্ষে বিচার করতে গেলে পারে তখন গিয়ে আমরা কনফিউজ হয়ে যাব তাই জন্য থেকে বেস্ট ওয়ে হচ্ছে আমরা করবো অক্সিডেশন নাম্বার দিয়ে তাহলে এখানে অ্যালুমিনিয়ামের অক্সিডেশন নাম্বার শূন্য এফির অক্সিডেশন নাম্বার শূন্য মুক্ত অবস্থায় আছে তাই এফিতে এফি আছে কত প্লাস থ্রি স্টেটে আর অক্সিজেন আছে মাইনাস টু স্টেটে অ্যালুমিনিয়ামে অক্সিজেন আছে কোথায় অক্সিজেন আছে হচ্ছে মাইনাস টু স্টেটে আর অ্যালুমিনিয়াম আছে কোথায় প্লাস থ্রি স্টেটে তাহলে আমরা দেখবো যে আগের দিনই বলেছি আগের দিনের ক্লাসেই অক্সিডেশন কখন হয় যখন জারণ সংখ্যা বৃদ্ধি পায় জারণ সংখ্যা যখন বৃদ্ধি পায় তখন অক্সিডেশন হয় আর জারণ সংখ্যা যখন হ্রাস পায় তখন বিজারণ বা রিডাকশন হয় তাহলে আমার দারুণ সংখ্যা কোথায় কমছে সেটা দেখতে হবে আমরা দেখছি এই এফি টু থেকে এফি টু এটা থেকে যখন এফি তৈরি হয়েছে তখন দেখো অক্সিডেশন নাম্বার হ্রাস পেয়েছে কেন এখানে এফি দেখো প্লাস থ্রি আছে এখানে দেখো জিরো হয়ে গেছে তার মানে কি হয়েছে ওর অক্সিডেশন নাম্বার হ্রাস পেয়েছে তার মানে কি হয়েছে বিজারণ হয়েছে বিজারণ হয়েছে সেই জন্য বিজারণ হয়েছে আবার অ্যালুমিনিয়াম দেখো জিরো থেকে প্লাস থ্রি হয়েছে তার মানে অক্সিডেশন নাম্বার বেড়েছে তার মানে ওখানে কী হয়েছে জারণ হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম কোন পদার্থটার বিজারণ ঘটেছে সেটা হচ্ছে ফেরিক অক্সাইড ফেরিক ই কাছে মানে এটা হচ্ছে তিন হবে তাই এফি টু ও থ্রি এটা হচ্ছে ফেরিক অক্সাইড আর যদি ফেরাস অক্সাইড হতো এফি ও এটা হচ্ছে ফেরাস অক্সাইড হতো তাহলে এখানে ফেরিক অক্সাইড বলেছে তার মানে এফি টু ও থ্রি এটা হবে আমাদের এখানে বিজারণ ঘটেছে এই পদার্থটার এবার যদি বলো স্যার না আমি অক্সিজেন নাম্বার সাপেক্ষে ছোটবেলা থেকে পড়ে এসেছি অক্সিজেন দিয়ে করবো করতেই পারো দেখো এখান থেকে অক্সিজেন কি হয়েছে মুক্ত হয়েছে এফিতে এখান থেকে যদি তুমি এফিতে যাও তাহলে অক্সিজেন মুক্ত হয়েছে তার মানে কি হয় বিজারণ বিক্রিয়া এটাতে দেখো অক্সিজেন যুক্ত হয়েছে তার মানে কি জারুণ বিক্রিয়া সেভাবেও তুমি ভাবতে পারো তাহলে এখানে দেখো আমরা জারণ বিজারণ বিক্রিয়া সম্বন্ধে বলে দিয়েছি যে জারণ মানে ইলেকট্রন বর্জন করবে অক্সিজেন গ্রহণ করবে হাইড্রোজেন মুক্ত করবে এবং জারণ সংখ্যা বৃদ্ধি করবে সেটাকে আমরা বলবো জারণ বিক্রিয়া বিজারণ কাকে বলবো ইলেকট্রন গ্রহণ করবে অক্সিজেন মুক্ত করবে হাইড্রোজেন গ্রহণ করবে আর তোমার জারণ সংখ্যা হ্রাস পাবে তাহলে সেটাকে বিজারণ বিক্রিয়া বলবো পয়েন্ট মনে থাকলে অবশ্যই তুমি উত্তর করতে পারবে কোশ্চেন কঠিন নয় তার জন্য পড়াশোনা প্রপার ওয়েতে প্রপারভাবে করা দরকার তাহলে তুমি দেখবে এই সমস্ত কোশ্চেন তোমার কাছে আটকাবে না চলো পরের কোশ্চেনে চলে যায় বলছে পর্যায় সারণীর একটি শ্রেণী বরাবর নিচের দিকে যাওয়ার সময় নিম্নলিখিত কোন ধর্ম একই থাকে তাহলে একটা পর্যায় সারণীতে যখন একটা শ্রেণী তৈরি হয় পর্যায় সারণীতে যখন একটা শ্রেণী তৈরি হচ্ছে তাহলে সেই শ্রেণীটা হয় একটা মৌলকে তার ইলেকট্রন বিন্যাসে ভাঙলে পারে তার যোজ্যতা কক্ষ বা ভ্যালেন্স সেলে যে কটা ইলেকট্রন থাকে সেটাই তার শ্রেণীর নাম্বারকে নির্দেশ করে এবার বিভিন্ন শ্রেণীর ক্ষেত্রে কিছু রুলস আছে সেই রুলস ফলো করে সাধারণত যদি তুমি এক নম্বর দু নম্বর শ্রেণীর ক্ষেত্রে দেখো তাহলে বা তুমি আপটু দেখো তাহলে পারে তুমি মোটামুটি বলতে পারো যে সেগুলো হচ্ছে তার ভ্যালেন্সেলে কতগুলো ইলেকট্রন আছে তার ওপর ভিত্তি করেই ওর শ্রেণী নির্ধারিত হয় তাহলে এস ব্লক মৌলগুলোর ক্ষেত্রে এটা হয় পি ব্লক মৌলের ক্ষেত্রে নিয়মটা আলাদা কিন্তু সেই সেল ইলেকট্রনটা থাকবেই কারণ সেল ইলেকট্রনই নির্দেশ করবে সে আলটিমেটলি কোন জায়গায় যাবে তাহলে ভ্যালেন্সেল ইলেকট্রন একটা শ্রেণীর ক্ষেত্রে কি হয় প্রত্যেকের ক্ষেত্রে সমান হয় যদি তুমি দেখো লিথিয়াম লিথিয়ামের তিন তাহলে ওর ভ্যালেন্সেল ইলেকট্রনিক কনফিগারেশন এটা হয় দুই ওয়ান হাইড্রোজেন তার আগে আছে হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ইলেকট্রন আছে ওর ভ্যালেন্সেল একটা ইলেকট্রন আছে সোডিয়াম যদি দেখো এগারো তাহলে হয় দুই তারপরে হচ্ছে তোমার দুই তারপরে হচ্ছে তুমি লিখবে আট তারপরে হচ্ছে এগারো এটা হয় তাহলে দেখো প্রত্যেকের লাস্ট কক্ষপথ বা ভ্যালেন্স সেলে দেখো একটা করে ইলেকট্রন আছে তাই এরা প্রত্যেকে কোন আছে এক নম্বর শ্রেণীতে অবস্থান করছে প্রথমে দেখবে হাইড্রোজেন আছে তারপর দেখবে লিথিয়াম আছে তারপর দেখবে সোডিয়াম আছে তারপর পটাসিয়াম আছে প্রত্যেকেরই একটা করে ইলেকট্রন আছে সর্বশেষ কক্ষে তাহলে সর্বশেষ কক্ষ যেটা সেটাকেই ভ্যালেন্স সেল বলে যে ভ্যালেন্সি বিষয়টা কি ভ্যালেন্সি বিষয়টা হচ্ছে এইরকম যে ভ্যালেন্সি মানে হচ্ছে যোচ্চতা যোচ্চতা কি যোচ্চতা মানে একটা পরমাণু অপর কতগুলো পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে সেই ক্ষমতাকে যচ্ছতা বলে তোমার দুটো হাত আছে তাহলে তুমি দুটো হাতে দুজনের সঙ্গে দুজনের সঙ্গে হাত ধরতে পারবে তাহলে তোমার হচ্ছে দুই তাহলে যে এলিমেন্টের এরকম তোমার দুটো হাত আছে অর্থাৎ অন্য দুটো পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে তার ভ্যালেন্সি কত তার ভ্যালেন্সি হবে দুই আবার যার একটা তার ভ্যালেন্সি কত হবে এক তাহলে যোচ্ছতা মানে হচ্ছে তার ভ্যালেন্সি কত সে কতগুলো লোকের সঙ্গে বন্ধন গঠন করতে পারে সেটাকেই যোচ্চতা বলে তাহলে আমরা যখন দেখছি শ্রেণী ওয়ানে যেটা রয়েছে তাদের সর্ববৈষ্ণ কক্ষে একটা ইলেকট্রন আছে তার মানে ও আরেকটা ইলেকট্রন গ্রহণ করে বা ইলেকট্রন বর্জন করার মাধ্যমে সে তার ভ্যালেন্সি প্রদান করবে অর্থাৎ এর একটা ইলেকট্রন আছে মানে একটা একজনের সঙ্গে হাত ধরতে পারবে বা বন্ধন গঠন করতে পারবে তাই জন্য এর ভ্যালেন্সি ওয়ান তাহলে শ্রেণী ওয়ানে যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে তাদের যোজ্যতা কত ওয়ান শ্রেণী টুতে যদি যাও তাহলে তাদের জোচ্চতা কত হবে দুই হবে তাহলে এই শ্রেণীর একটা শ্রেণীতে যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকে ভ্যালেন্স সেলে সমান সংখ্যক ইলেকট্রন থাকে তাই এদের প্রত্যেকে কি হবে জোচ্ছতা সমান হবে তাই সঠিক উত্তর অপশান এ জোচ্ছতা কারেক্ট অ্যান্সার হবে এছাড়া পারমাণবিক আকার পারমাণবিক আকার শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে যদি যাও তাহলে বৃদ্ধি পাবে হাতব ধর্ম বৃদ্ধি পাবে অধাতব ধর্ম হ্রাস পাবে চলো আমরা যখন জৈব বিরোজ সম্পর্কে আলোচনা করি তখন আমরা দেখতে পাই এদের সাধারণ ধর্ম অর্থাৎ যত জৈব বিরর্জ পদার্থ রয়েছে বায়োডিগ্রেডেবল পদার্থ যেগুলো আছে সেগুলোর উৎস কি সেগুলো সাধারণত আমরা দেখতে পাই উদ্ভিদজাত পদার্থ না সবাই যে উদ্ভিদজাত পদার্থ হবে তা তো না আমাদের শরীর থেকেও যে সমস্ত পদার্থ বেরোচ্ছে সেগুলো তো উদ্ভিদজাত না আমরা মলত্যাগ করছি সেখানে বিভিন্ন পদার্থ বেরোচ্ছে সেগুলো জৈব বিরর্জ্য পদার্থ কোনো একটা জীব মারে গেল মরে গেলে পারে কি সেটাও তো সেটাও তো জৈব বিহজ কারণ সেটা কিছুদিন পর কি হবে অটোমেটিক পরিবেশের সঙ্গে মিশে যাবে তাহলে সেইগুলো হচ্ছে কি জৈব বিহজ পদার্থ তাহলে আমরা উদ্ভিদজাত পদার্থ আমরা বলতে পারি না তারা সব জলে দ্রবণীয় সব পদার্থ জলে দ্রবণীয় হবে তার কোনো গ্যারেন্টি নেই নাই হতে পারে নেক্সট হচ্ছে তারা বিষাক্ত নয় এটাও আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না যে তারা বিষাক্ত নয় তুমি ভাবো মৌমাছির যে ফুললে আমাদের কামড়াচ্ছে তখন কি হচ্ছে আমাদের শরীরের কী হচ্ছে মৌমাছির বিষ চলে আসছে তো সেটাও তো একটা জৈব পদার্থ সেটা তো রাসায়নিক পদার্থ না বা অজৈব পদার্থ না জৈব পদার্থ কিন্তু সেটা বিষাক্ত তাই জন্য সেটা আমরা বিষাক্ত নয় বলতে পারি না বলতে তাদের সকলের জৈবিক উৎস আছে এটা হচ্ছে সব থেকে গ্রহণযোগ্য পয়েন্ট জৈবিক উৎস মানে প্রত্যেকে জৈব পদার্থ থেকে উৎপন্ন হচ্ছে জৈবিক পদার্থ যেমন আমরা মানুষ আমাদের জৈব পদার্থ আমাদের দেহে তো আর কোনো অজৈব পদার্থ নেই মানে অজৈব পদার্থ বলতে আমাদের দেহের যা আছে সবটাই তো জৈব জিনিস অর্গানিক সাবস্টেন্স দিয়ে তৈরি তো সেই অর্গানিক সাবস্টেন্স যখন তৈরি হচ্ছে তাহলে সেই অর্গানিক সাবস্টেন্সগুলোই থেকেই সেগুলোর উৎস তাহলে জৈবিক উৎস রয়েছে প্রত্যেকটা জিনিস যারা বায়োডিগ্রেডেবল প্রত্যেকে কী হয় জৈবিক উৎস থাকে তাই জন্য সঠিক উত্তর হবে অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরের কোশ্চেন বলছে কার্বন এবং অন্যান্য মৌলের সাথে শক্তিশালী বন্ধন তৈরি করে নিচের কোনটি প্রদত্ত বিকৃতির সঠিক ব্যাখ্যা বলছে কার্বন নিউক্লিয়াস দেখো শক্তিশালী বন্ধন গঠনের কথা বলেছে কার্বন নিউক্লিয়াস ক্ষুদ্র আকৃতির জন্য যুগ্ম ইলেকট্রন জোরকে দুর্বলভাবে ধরে রাখে ঠিক আছে দুর্বলভাবে ধরে রাখলে তো আর বন্ডিং শক্ত হবে না দুর্বল মানে কি দুটো কার্বন তার সঙ্গে ধরো একটা এ নামক কোনো কম এলিমেন্ট এসে যুক্ত হয়েছে বা পরমাণু যুক্ত হয়েছে এবার এই যুক্ত হওয়ার ফলে এই যে বন্ধন গঠন করেছে সেখানে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন দিয়ে বন্ধন গঠন করেছে এটাকে বলা হচ্ছে যুগ্ম ইলেকট্রন তো এই যে ইলেকট্রন জোর যুগ্ম ইলেকট্রন জোর এটাকে কার্বন কি করে শক্তিশালীভাবে ধরে রাখতে পারে কেন ধরে রাখতে পারে তার জন্য বলছে নিউক্লিয়াস ক্ষুদ্র আকৃতি হওয়ার জন্য কিন্তু দুর্বল ইলেকট্রনকে যদি সে দুর্বলভাবে ধরে রাখে তাহলে তো শক্তিশালী বন্ধন গঠন হবে না তাহলে এটা ভুল কথা কার্বন নিউক্লিয়াস বৃহৎ আকৃতির জন্য যুগ্ম ইলেকট্রন জোরকে শক্তিশালীভাবে ধরে রাখে এটা হতে পারে কিন্তু আমি একটু পরে বলছি কেন হবে কি হবে না সেটা একটু পরে আমি চেক করছি একটি কার্বন নিউক্লিয়াসের ক্ষুদ্র আকৃতির জন্য যুগ্ম ইলেকট্রনকে শক্তিশালীভাবে ধরে রাখে এটাও হতে পারে একটি কার্বন নিউক্লিয়াসের বৃহৎ আকৃতির জন্য যুগ্ম ইলেকট্রনকে দুর্বলভাবে ধরে রাখে মানে সেটা বাতিল এবার বিষয়টা কি হচ্ছে বিষয়টা এবার ভালো করে বোঝো মনে করো একটা খুব ভুড়িওয়ালা মোটা সোটা মানুষ আর একটা পাতলা মানুষ দুজনা কোলাকুলি করছে তাহলে তারা যদি কোলাকুলি করে আর দুটো পাতলা মানুষ তারা দুজনকে কোলাকুলি করছে এবার এই দুজনের মধ্যে কাদেরকে ছাড়ানো সহজ হবে অবভিয়াসলি দুটো পাতলা মানুষ যখন কলাকুলি করছে তারা অনেক শক্তিশালীভাবে একে অপরকে জড়িয়ে ধরতে পারবে কিন্তু একটা মোটা ভুড়িওয়ালা মানুষ আর একটা পাতলা মানুষ দুজন যদি একসঙ্গে কোলাকুলি করে তাদের মধ্যে বন্ডিংটা শক্তিশালী হবে না কারণ ওই মোটা মানুষটার ভুঁড়িটা কি করবে বন্ডিংটার মধ্যে ডিস্টেন্স তৈরি করবে ঠিক সেই বিষয়টা ধরো কার্বন এটা হচ্ছে আমাদের কার্বনের নিউক্লিয়াস আর এটা হচ্ছে কার্বনের ঠিক পরের নিচে যে কম্পাউন্ডটা আছে সিলিকন একই শ্রেণীতে সে এদের ক্ষেত্রে তিনটে অরবাইটাল থাকে এদের ক্ষেত্রে দুটো অরবাইটাল থাকে এবার কার্বন তার কাছে যদি কোনো দুটো ইলেকট্রন জোর থাকে ইলেকট্রন জোর থাকে সে কী করবে তাকে অনেক শক্তিশালীভাবে ধরে রাখতে পারবে কারণ এর আকৃতি ছোটো নিউক্লিয়াসের আকৃতিটা ছোটো হচ্ছে তার ফলে কী হবে তাকে অনেক শক্তিশালীভাবে ধরে রাখতে পারবে এবার যদি নিউক্লিয়াস থেকে দূরত্ব বেশি হয় তাহলে কী হবে শক্তি কমবে শক্তি কমলে কী হবে ইলেকট্রন জোরকে আর অত শক্তিশালীভাবে ধরতে পারবে না এই জন্যে কার্বন অনেক স্ট্রং বন্ডিং গঠন করতে পারে সিলিকন অত পারে না কারণ সিলিকন অনেক বেশি দূরত্ব হয়ে যায় ওর অরবাইটাল বেশি কিন্তু কার্বনের অরবাইটাল কম তাই জন্যে আমাদের সঠিক উত্তর এই অপশান বি হবে না কারণ অপশান বিতে তোমাকে বলেছে বৃহৎ আকৃতি বৃহৎ আকৃতি হলে পারে তো সিলিকন বেটার হতো কার্বনের থেকে কারণ সিলিকনের তো তিনখানা অরবাইটাল আছে তাই জন্যে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা ক্ষুদ্র আকৃতির জন্য তাই অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী বলছে খনন কার্য থেকে দূষণ দূষণ এর কারণ অনেক বেশি পরিমাণে হয় তার পেছনে কারণ কি। দেখো আকরিক হচ্ছে খনন কার্যের ফলে তুমি যেটা তুলে আনছ খনি থেকে সেটার নাম হচ্ছে আকরিক তুমি লোহা বের করা হয় লোহা বের করার আগে লোহার যে আকরিক আছে সেটাকে আমরা খনি থেকে তুলে আনি তারপর সেটাকে বিভিন্ন প্রসেস অ্যানালিসিসের মাধ্যমে আমরা সেখান থেকে খনিজ পদার্থ থেকে আমরা সেই আকরিক থেকে আমরা সেই পদার্থটাকে সেই ধাতুটাকে নিষ্কাশন করি তাই আকরিক থেকে দূষণ বেশি হবে সেটা আমরা বলতে পারি না খনন কার্যের ফলে আকরিককে আমরা তুলে আনি কারণ আকরিক আকরিকের ভাবে আছে সলিড ফর্মে সেটা আছে এবার এই আকরিককে যখন আমরা ট্রিটমেন্ট করি আকরিককে যখন ট্রিটমেন্ট করা হয় বিভিন্ন পদ্ধতিতে যাতে আকরিকের থেকে আমরা যে প্রপাত ধাতুটাকে বের করব সেই প্রপাত ধাতুটাকে বের করার জন্য যখন আমরা বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে যাই সেই প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার সময় এই ধাতু নিষ্কাশনের সময় যেগুলো ধাতুর সঙ্গে যুক্ত বিভিন্ন অন্যান্য পদার্থ থাকে শুধু তো একটা ধাতু আকুরিকের মধ্যে শুধু ধাতু থাকে না তার সঙ্গে আরও বেশ কিছু পদার্থ থাকে সেই পদার্থগুলো কি হয় ওই আলাদা হয় ধাতুর থেকে প্রিয় ধাতু আমরা বের করে ফেলি আর ওই ধাতুর সঙ্গে অশুদ্ধি রূপে যে সমস্ত পদার্থগুলো থাকে সেগুলো কাদার মতনভাবে কী হয় থিতিয়ে পড়ে বা বিভিন্ন প্রসেসে বিভিন্ন রকমভাবে জমা হয় অর্থাৎ ধাতু বাদে আকরিকের মধ্যে যে সমস্ত পদার্থগুলো থাকে সেই সমস্ত পদার্থগুলোকে ফ্ল্যাগ বলা হয় ফ্ল্যাগ বলা হয় এই ফ্ল্যাগগুলো এগুলোই হচ্ছে খনন কার্যের ফলে সব থেকে বেশি দূষণের কারণ কারণ এই পদার্থগুলো তোমার কোনো কাজে লাগে না কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে যেগুলো লাগে না সেগুলোকে কি করে এই সমস্ত সংস্থা যারা নিষ্কাশনের কাজ করে তারা পরিবেশে ফেলে দেয় সেগুলোর থেকে কি হয় দূষণ তৈরি হয় তাই জন্যে আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে অপশান সি ফ্ল্যাগ নেক্সট বলছে ডাক্তার ভেঙে যাওয়া হারকে সঠিক অবস্থানে আনার জন্য প্লাস্টার অফ প্লাস্টার হিসাবে যে পদার্থ ব্যবহার করেন সেটি কী তাহলে হার প্লাস্টারের জন্য যে পদার্থ ব্যবহার করা হয় তার নাম প্লাস্টার অফ প্যারিস তো প্লাস্টার অফ প্যারিসের সংকেত কি প্লাস্টার অফ প্যারিসের সংকেত হচ্ছে ক্যালসিয়াম সালফেট হাফ এইচটু ও অর্থাৎ হাফ অণু জল থাকবে ক্যালসিয়াম সালফেটের সঙ্গে আর ক্যালসিয়াম সালফেট তার সঙ্গে যখন দুই অণু জল থাকে তখন সেটা হয়ে যায় জিপসাম নেক্সট এই যে কম্পাউন্ডটা দেওয়া হয়েছে এটার নাম হচ্ছে সোডিয়াম কার্বোনেট যেটাকে আমরা চিনি যে ওয়াশিং সোডা নামে বা কাপড় কাচার সোডা নামেও চিনে থাকি তো সেটা হচ্ছে কেমিক্যাল নেম হচ্ছে সোডিয়াম কার্বনেট বাণিজ্যিক নাম হচ্ছে ওয়াশিং সোডা বা কাপড় কাচার সোডা নেক্সট হচ্ছে যেটা দেখতে পাচ্ছ সি ইউ ও ফোর ফাইভ এইচ টু ও এটার রাসায়নিক নাম হচ্ছে কপার সালফেট এই হ্যাঁ কপার সালফেটের রাসায়নিক নাম যখন এর সঙ্গে পাঁচ জল যুক্ত থাকে তখন এটাকে বলা হয় ব্লু ভিটিঅল তখন এটাকে ব্লু ভিটিঅল বলা হয় আর যখন তার থেকে কম অনু জল থাকে তখন এটাকে আমরা জাস্ট নর্মাল কপার সালফেট বলবো কিন্তু যখন পাঁচনু জল থাকবে তখন তাকে বলা হয় তুতে বা ব্লু অল তো এইভাবে আমাদের এই বিষয়গুলোকে মনে রাখতে হবে নেক্সট আমরা চলে যাচ্ছি সূর্যের আলো রামধনুর বিভিন্ন রঙের বিভাজনকে কি বলা হয় তাহলে দেখো সূর্যের আলো থেকে রামধনু তৈরি হয় মানে আমরা জানি সাতটা রঙের একটা তৈরি হয় তো সেই বিষয়টা কি একটু আমরা যদি দেখি তাহলে সূর্য থেকে যে আলো আসছে সেটা কি সাদা রঙের আলো এসে মনে করো এখানে একটা প্রিজম রেখেছি প্রিজমের মধ্যে এসে সেই সাদা রঙের আলো পড়লো করার পর কি হচ্ছে সেই সাদা রঙের আলো প্রিজম ভেদ করে যখন যাবে তখন কি হচ্ছে ও সাতটা বিভিন্ন বর্ণের আলোয় ভেঙে যাচ্ছে ঠিক আছে এই যে ভেঙে গেল এই বিষয়টাকে কি বলা হয় বিচ্ছুরণ এবার রামধনু যখন গঠিত হয় তখন কি হয় দেখো এখানে সূর্য থেকে আলো আসছে রামধনু সাধারণত গঠিত হয় বৃষ্টি হয়ে যাওয়ার পর সেই সময় তাহলে বৃষ্টি হয়ে যাওয়ার পর বায়ুমণ্ডলে কি আছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আছে অর্থাৎ বৃষ্টির ফোঁটাগুলো রয়েছে জল আছে এবার সূর্য থেকে রশ্মি যখন আসছে এসে যখন ওই জলকণার ওপর পড়ছে তখন যেটা প্রতিফলিত হচ্ছে প্রতিসরিত হচ্ছে মোটান কথা হচ্ছে প্রতিসরিত হচ্ছে প্রতিসরণ হচ্ছে প্রতিসরণের পর যখন সেই এখানে যে জলকণা রয়েছে সে কি করছে প্রিজমের মতন কাজ করছে তার ফলে এই রশ্মি যখন এই ওয়াটার ড্রপের মধ্যে দিয়ে বা রেন ড্রপের মধ্যে থেকে প্রতিফলিত হচ্ছে মানে প্রতিশ্রিত হচ্ছে প্রতিশ্রিত হয়ে যখন বাইরে বেরোচ্ছে কিছু কিছু রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে এই সব কিছু ঘটার পর যখন বেরোচ্ছে তখন কী হচ্ছে এই যে সাতটা বর্ণের আলোয় ভেঙে যাচ্ছে অর্থাৎ এই বৃষ্টির ফোঁটা এখানে প্রিজমের মতন কাজ করে সূর্যের সাদা আলোকে সাতটা বর্ণের আলোয় ভেঙে দিচ্ছে তার ফলে আমরা এরকম একটা রামধনু দেখতে পাই তাহলে এই যে ঘটনাটা ঘটলো সেটা কিসের জন্য ঘটলো আলোর বিচ্ছুরণের জন্য ঘটলো তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আলোর বিচ্ছুরণের কারণে এই ঘটনা সংঘটিত হচ্ছে নেক্সট বলছে বলছে একটা বৈদ্যুতিক বর্তনীকে উত্তপ্ত করে সাড়ে চারশো চারশো পাঁচশো চল্লিশ ওয়ার্ড প্রতি মিনিট হারে শক্তি খরচ হয় সমগ্র বর্তনির ভোল্টেজ কত হবে আমরা জানি জুলের সূত্র থেকে এইচ ইজিক্যাল টু আর টি এই সূত্রটা থেকে আমরা আরেকটু সাজিয়ে গুছিয়ে যদি লিখি তাহলে আরেকটা সূত্র পাই সেটা হচ্ছে স্কয়ার বাই আর টি আচ্ছা স্যার এখানে তো আমাদের তাপমাপ বের করতে দিইনি আমাদের বলেছে এখানে ওয়ার্ড দিয়েছে তার মানে ক্ষমতা দিয়েছে হ্যাঁ অবশ্যই তাহলে আমরা ক্ষমতা বার করবো কী করে কার্য বা তাপ সেটাকে যদি সময় দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে পারি আমরা পেয়ে যাব কি ক্ষমতা তাহলে সেটা পি তাহলে পি ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই আর টি কেন স্কয়ার লিখলাম কারণ আমাদের ভোল্টেজ বলে দিয়েছে তাই তাহলে পি এর মান কত বলেছে ফাইভ ফোর জিরো ওয়ার্ড বলে দিয়েছে আচ্ছা ভোল্টেজ কত বলেছে টু সেভেন জিরো বলেছে স্কয়ার আছে মানে আমি দুবার লিখে দিলাম ডিভাইডেড বাই আর দিয়ে ভাগ করতে বলেছে তাহলে এটা আর এটা যদি কেটে দিই তাহলে দেখো দুই হয় আর দুই দিয়ে যদি এটাকে কেটে দাও তাহলে ওয়ান থ্রি ফাইভ হয় তাহলে আমরা পাচ্ছি দেখো আর ইজিক টু ওয়ান থ্রি ফাইভ এত ওহম তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি একশো পঁয়ত্রিশ ওহম আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা নেক্সট আমরা চলে যাচ্ছি শ্বাসরঞ্জক হিমোগ্লোবিন অবস্থিত তাহলে শ্বাসরঞ্জক হিমোগ্লোবিন এটা কোথায় অবস্থান করে তো শ্বাসরঞ্জক হিমোগ্লোবিন অবস্থান করে আমাদের লোহিত রক্তকণিকায় তো লোহিত রক্তকণিকা সম্বন্ধে বলা হচ্ছে লোহিত রক্তকণিকা যাকে বলা হয় এরিথ্রোসাইট এটা আকার হচ্ছে গোলাকার এবং দ্বি অবতল হয় এর পরিমাণ প্রায় পুরুষের ক্ষেত্রে পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ এবং স্ত্রীর ক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ উৎস হচ্ছে ভ্রূণ অবস্থায় পিলা এবং জন্মের পর অস্থিমর্যা ম্যারো থেকে জীবনকাল একশো কুড়ি দিন এর গঠনে নিউক্লিয়াস থাকে না হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে যেটার জন্য আমাদের প্রশ্ন দিয়েছে এবং এর কাজ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন নেক্সট বলছে নিচের বিক্রিয়াটি বিবেচনা করুন করে বলছে বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া তো আমরা এখানে বিক্রিয়াটা দেখতে পাচ্ছি যে বিক্রিয়াটা এরকম এ এক্স প্লাস বি দেখো এটা হচ্ছে দুটো পদার্থ আছে এখানেও দেখো দুটো পদার্থ আছে এ এক্স প্লাস তা থেকে দেখো তৈরি হয়েছে এ ওয়াই প্লাস তোমার বিএক্স তৈরি হচ্ছে অর্থাৎ এর সঙ্গে যে আছে সে চলে গেছে বি এর সঙ্গে আর বি এর সঙ্গে যে আছে সে চলে গেছে এর সঙ্গে দেখো তাই হয়েছে উপরের বিক্রিয়াটাই তাহলে এই ধরনের যে বিক্রিয়া তাকে আমরা কি বলে থাকি বলে থাকি দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া আচ্ছা স্যার অপশানে তো দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া নেই তাহলে এটা কি করে হবে দেখো দ্বি প্রতিস্থাপন বিক্রিয়াকে আমরা জানি অদক্ষেপণ বিক্রিয়া নামে আরেকটা নামে চিনি সেটার নাম হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া তাই আমাদের এটা যেহেতু দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে একই সঙ্গে এটা অদক্ষেপণ বিক্রিয়া তাই অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার স্যার অন্য বিক্রিয়াগুলোকে কী করে বুঝবো হ্যাঁ বুঝতে পারবো দেখো আমাদের যদি দ্বি প্রতিস্থাপন বিক্রিয়াটা দেখে নিয়েছি তাই জন্য মুছে দিলাম আমাদের যদি সংযোজন বিক্রিয়া দেখি তাহলে কী হবে এ প্লাস বি যুক্ত হয়ে একটা প্রোডাক্ট সি উৎপন্ন হবে বিয়োজন বিক্রিয়া যদি দেখি তাহলে এ থেকে তোমার দুটো প্রোডাক্ট তৈরি হবে বিসি প্রতিস্থাপন বিক্রিয়া মানে সেটা হচ্ছে এ এক্স প্লাস বি সেখান থেকে তোমার তৈরি হয় দেখো এ প্লাস বি এইগুলো হচ্ছে এটা হচ্ছে তোমার প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ এটা হচ্ছে তোমার বিয়োজন বিক্রিয়া এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া যে সমস্ত বিক্রিয়ার মধ্যে এই ফর্ম্যাটটা লক্ষ্য করবে সেটাকে তুমি অবভিয়াসলি বলতে পারবে যে এটা এই ধরনের বিক্রিয়া নেক্সট আমরা চলে যাচ্ছি পরেরটাই বলছে একটা বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের একটি উপাদান হিসাবে ব্যবহার করার জন্য নিম্নলিখিত ধর্মগুলির মধ্যে কোনটি থাকা প্রয়োজন তাহলে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি করতে কোন ধরনের উপাদান থাকা প্রয়োজন তো এক্ষেত্রে আমাদের জানি যে উচ্চ গলনাঙ্ক উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট পদার্থ দরকার তাহলে এখানে আমাদের অপশান এ উচ্চ রোধাঙ্ক দিয়েছে এটাই কারেক্ট উত্তর হবে আমরা দেখে নিই যে একটা বৈদ্যুতিক বাতি তার ফিলামেন্ট তৈরি করতে টাংস্টেন ধাতু ইউজ করা হয় কেন করা হয় তার গলনাঙ্ক এবং রোধাঙ্ক বেশি সেই কারণের জন্য এখানে আরও কিছু ডিটেলস বলা আছে সেগুলো তোমার প্রয়োজন থাকলে তুমি পড়ে দেখে নিতে পারো নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন বলছে ইথানল থেকে অ্যাসিটিক অ্যাসিডের রূপান্তর দেশ ধরনের বিক্রিয়ার উদাহরণ তাহলে ইথানল থেকে অ্যাসিটিক অ্যাসিডের রূপান্তর হবে এটা কোন ধরনের বিক্রিয়ার উদাহরণ সেটা তোমাকে বলতে বলেছে চলো দেখেনি বিক্রিয়াটা কিভাবে ঘটে তাহলে দেখো ইথানল ইথানল হচ্ছে তোমার এই প্রথম যে যৌগটা দেখছো এটা হচ্ছে তোমার ইথানল মানে এটা একটা অ্যালকোহল অ্যালকোহলকে যদি তুমি অ্যাসিটিক পটাসিয়াম ডাইক্রোমেট দাও পটাশিয়াম ডাইক্রোমেট দাও কে টু সি টু সেভেন মানে পটাশিয়াম ডাইক্রোমেট এইচ টু এসো উপস্থিতি দেওয়া হচ্ছে মানে অ্যাসিটিক পটাশিয়াম ডাইক্রোমেট যদি দাও তাহলে সেখান থেকে তোমার তৈরি হয় অ্যাসিটালডিহাইড অ্যালডিহাইড তৈরি হয় অ্যালডিহাইড তৈরি হওয়ার পর সেটাকে যদি আবার কে টু আর টু দাও তাহলে পারে তোমার তৈরি হয় অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ তোমার ইথানল থেকে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করতে গেলে এই দুটো স্টেপে যেতে হয় কথা হচ্ছে যে কে টু কি টু ও সেভেন জিনিস কে টু জিনিস এটা একটা হচ্ছে জারক পদার্থ এটা একটা হচ্ছে জারক পদার্থ এটা একটা জারক পদার্থ ঠিক আছে এটা একটা জারক পদার্থ এটা একটা জারক পদার্থ জারক পদার্থের কাজ কি একটা পদার্থকে কি করা একটা পদার্থকে জারিত করা জারক পদার্থের কাজ আর নিজে কি হয় বিজারিত হয় তাহলে এখানের এই বিক্রিয়াটাই দেখছো যে তোমার অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি হলো তার মানে কি হলো এখানে জারক পদার্থ ইউজ করা হয়েছে জারক পদার্থ কি করেছে এই অ্যালকোহলকে অ্যালডিহাইটে জারিত করেছে তার মানে জারণ প্রক্রিয়া ঘটেছে নেক্সট হচ্ছে অ্যালডিহাইড থেকে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়েছে তার মানে এখানে আবার জারণ বিক্রিয়া ঘটেছে অর্থাৎ দুটো জারুণ ঘটেছে অর্থাৎ জারণ ঘটার মাধ্যমেই তোমার অ্যালকোহল থেকে অ্যাসিড উৎপন্ন হচ্ছে তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে ইথানল থেকে অ্যাসিড উৎপন্ন হচ্ছে ইথানল মানেই সেটা অ্যালকোহল আর তা থেকে অ্যাসিড উৎপন্ন হয়েছে তার মানে এটা একটা জারণ বিক্রিয়ার উদাহরণ এবার এখানে দেখো প্রথমে যে যৌগটা দেওয়া আছে এটার নাম হচ্ছে ইথানল বা এটাকে বলা হয় ইথাইল অ্যালকোহল কেন ইথাইল অ্যালকোহল বলা হয় কারণ দেখো এখানে দুটো কার্বন আছে এক নম্বর দু নম্বর কার্বন আছে তাই জন্য ইথা ইথ আর এখানে কি গ্রুপ আছে ওয়েচ গ্রুপ যুক্ত আছে তাই জন্য এটাকে বলা হয় ওয়েজ গ্রুপ থাকলে পারে তার জন্য অল লেখা হয় তাহলে ইথ যোগ অল তাহলে ইথানল নেক্সট হচ্ছে এখানটায় কি আছে এখানটায় দেখো এইচ থ্রি আছে সি ডবল বন্ড ও এদিকে এইচ আছে এই যে সি ডবল বন্ড ও এইটা হচ্ছে এটাকে বলা হয় অ্যালডিহাইড গ্রুপ অ্যালডিহাইড গ্রুপ থাকলে লাস্টে অ্যাল শব্দটা যুক্ত হয় অ্যাল শব্দ অয়জাফলা আকার ল অ্যাল যুক্ত হয় তাহলে এখানে একটা দুটো কার্বন আছে তাই জন্য একটা দুটো কার্বন আছে মানে ইথ হবে ইথের সঙ্গে অ্যাল যোগ করলে ইথানেল হবে নেক্সট এটাই এখানে যে গ্রুপটা আছে সেটা দেখো থ্রি সি এদিকে হচ্ছে ডাবল বন্ড ও আর এখানে ও এইচ আছে এই যে গ্রুপটা যুক্ত আছে এই গ্রুপটার নাম হচ্ছে অ্যাসিটিক গ্রুপ বা এটা এটার জন্য আমরা যেটা লিখি সেটা হচ্ছে ওইক অ্যাসিড ও ইক অ্যাসিড ওইক অ্যাসিড ওসিড ওইক অ্যাসিড তাহলে ওইক অ্যাসিড যে লেখা হয় এখানে কটা কার্বন আছে একটা দুটো তাহলে দুটো কার্বন আছে মানে ইথানোয়িক অ্যাসিড ইথানোইক অ্যাসিড তাহলে এটা হচ্ছে আমাদের ইথানল এটা হচ্ছে অ্যাসিটাল এটার নাম হচ্ছে অ্যাসিটাল ডিহাইড বলা হয় বা এটাকে বলা হয় ইথানল আর এটার নাম হচ্ছে ইথানোইক অ্যাসিড বা যেটাকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড তো এই হচ্ছে টোটাল বিষয় এইভাবে এখানে জিনিসগুলো আছে আমি এগুলো বলে দিলাম কারণ এগুলো থেকে প্রশ্ন হতে পারে গৃহ এবং শিল্পে ব্যবহারের জন্য বৃহৎ তরিত প্রবাহ সৃষ্টির জন্য নিযুক্ত যন্ত্র কী তাহলে বৃহৎ পরিমাণ তরিত প্রবাহ সৃষ্টির জন্য যন্ত্র কি বাড়িতে দেখবে কোনো অনুষ্ঠান বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন যাই হোক না কেন সেখানে বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার জন্য কি ব্যবহার করা হয় জেনারেটর ব্যবহার করা হয় তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান এ বৈদ্যুতিক জেনারেটর নেক্সট বলছে ধরুন পাঁচ সেন্টিমিটার উচ্চতার একটি বস্তুকে একটি অবতল দর্পণের সামনে রাখা হয়েছে দর্পণ থেকে কুড়ি সেন্টিমিটার দূরত্বে একই আকারের সদ এবং অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হয়েছে তাহলে দর্পণের বক্ততা কেন্দ্র কত আমরা যদি খুব ভালো করে দর্পণে ইমেজ ফর্মেশনটা পড়ে থাকি তাহলেই উত্তরটা করার জন্য অপশান দেখাটাই যথেষ্ট এতক্ষণে অপশান করে উত্তর করে ফেলা উচিত আর যদি না জানি তাহলে ভাবনা চিন্তা করতে হবে তাহলে দেখো এটা কোনো অঙ্ক না কিচ্ছু না জাস্ট থিওরি বেস কোশ্চেন আমাদের বলেছে কুড়ি সেন্টিমিটার দূরত্বে বস্তুকে রাখা হয়েছে এবং একই আকারের সদ এবং অবশিষ্ট প্রতিবিম্ব এইটার উত্তর লুকিয়ে আছে এই কথাটার মধ্যে একই আকারের প্রতিবিম্বটা কি হবে একই আকারের সৎবিম্ব হবে অবশিষ্ট হবে অর্থাৎ বস্তু সাপেক্ষে উল্টো হবে সৎবিম্ব হবে এবং সেটা কি হবে আকারে একই হবে সেটা কোন পয়েন্টে হয় আমরা জানি বক্রতা কেন্দ্রে যদি কোনো বস্তুকে রাখা হয় তাহলে সেইখানে কোনো বস্তুকে রাখলে পারে বস্তুর সদ এবং অবশিষ্ট এবং বস্তুর আকারের সমান আকারের প্রতিবিম্ব গঠিত হয় অর্থাৎ এদিকটাও পাঁচ মিটার হলে এদিকটাও পাঁচ মিটার হবে এবার কথা হলো এবার কথা হলো বস্তুকে কত দূরে রেখেছি বস্তুকে বলা হয়েছে কুড়ি সেন্টিমিটার দূরত্বে রাখা হয়েছে তাহলে এটা হচ্ছে কুড়ি সেন্টিমিটার তাহলে কুড়ি সেন্টিমিটার দূরত্বে বস্তুকে রেখেছি তাহলে কুড়ি সেন্টিমিটার দূরত্বে বস্তুকে রেখেছি বস্তুকে বলেছি আমি অক্ষতা কেন্দ্রে রাখলেই তাহলে সদ অবশিষ্ট এবং বস্তুর আকারের সমান প্রতিবিম্ব গঠিত হবে তাহলে দর্পণের বক্ততা কেন্দ্র সেটা কত হবে পুরি হবে কারণ আমরা বক্ততা কেন্দ্রেই বস্তুকে রেখেছি তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি টোয়েন্টি সেন্টিমিটার এর জন্য কোনো অঙ্ক করার কোনো প্রয়োজন নেই এটা খুব ভালো কোশ্চেন এবং এটাকে আমি বলছি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন এই ধরনের কোশ্চেন সি থেকে অবশ্যই এক্সপেক্ট করা যায় ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একদম বলতে পারো লাখ টাকার কোশ্চেন ঠিক আছে কি বলছে মেলডেল যখন একটা খর্ব মটর গাছের সঙ্গে দীর্ঘ মটর গাছের সংকট করেন তাহলে খর্ব মটর গাছ মানে বেটে মটর গাছ আর দীর্ঘ মটর গাছ মানে ক্যাপিটাল টি টি জনন করেন অপত্য গাছগুলি দীর্ঘ ছিল তাহলে এদের ফলে যে গাছগুলো তৈরি হয়েছিল সেখানে আমরা টি আর স্মল টি পেয়েছিলাম তাহলে এটাকে আমরা কী বলছিলাম এটাকে আমরা বলছিলাম দীর্ঘ কেন দীর্ঘ বলছিলাম কারণ ক্যাপিটাল টি এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য তাই জন্য প্রকট বৈশিষ্ট্যই প্রকাশ পায় তাই জন্য আমরা বলছিলাম যে গাছটা লম্বা আবার বলছে যখন কুঞ্চিত মটর গাছের সঙ্গে গোলাকার মটর গাছের যখন ক্রস করেছিল তখন যে মটর গাছগুলো তৈরি হয়েছিল সেই মটর গাছগুলো ছিল গোলাকার মটর গাছ গোলাকার বীজযুক্ত মটর গাছ কারণ এখানে গোল যে বৈশিষ্ট্যটা সেটা ছিল প্রকট বৈশিষ্ট্য ঠিক আছে এখন আমাদের বলছে যে একটা কুঞ্চিত বীজের সৃষ্টিকারী দীর্ঘ উদ্ভিদের সঙ্গে গোলাকার বীজ সৃষ্টিকারী খর্ব উদ্ভিদের সংখর করালে অপত্যজীব কেমন দেখতে হবে তাহলে চলে আসো বলছে কুঞ্চিত বীজ কুঞ্চিত বীজ মানে স্মল আর আর দীর্ঘ বীজ মানে সেটা হচ্ছে ক্যাপিটাল অর্থাৎ কুঞ্চিত বীজ মানে তার জন্য যে জিন দায়ী সেটা হচ্ছে স্মল আর দীর্ঘ উদ্ভিদের জন্য ক্যাপিটাল টি আর গোলাকার বীজের জন্য দায়ী ক্যাপিটাল আর ক্যাপিটাল আর খর্ব উদ্ভিদের জন্য এটা এখান থেকে কি গ্যামেট উৎপন্ন হবে এখান থেকে দু ধরনের গ্যামেট পাবে একটা হচ্ছে স্মলার আর একটা পাবে ক্যাপিটাল টি এখান থেকেও তুমি দুটো গ্যামেট পাবে একটা ক্যাপিটাল আর আর একটা হচ্ছে স্মল টি তাহলে এদের মধ্যে যখন তুমি ক্রস করবে তখন কী হবে এই সমস্ত গ্যামেট যুক্ত হয়ে তোমায় যেটা তৈরি করে দেবে সেটা কি তৈরি করবে স্মল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল টি স্মল টি এরকম একটা যৌগ তৈরি করবে মানে এরকম একটা গাছ তৈরি করবে তার ফিনোটাইপ হবে এটা যে ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর স্মল আর তাহলে এই যে ফিনোটাইপ তৈরি করলো এখানে কোনটা প্রকাশ পাবে প্রকটগুলো তাহলে প্রকট ধর্ম কি আছে প্রকট ধর্ম আছে ক্যাপিটাল টি মানে দীর্ঘ আর ক্যাপিটাল আর মানে হচ্ছে গোলাকার তাহলে যে গাছটা তৈরি হবে সেই গাছটা হবে দীর্ঘ মানে লম্বা ও আমি লম্বা লিখি সেটা ভালো হবে দেখতে শুনতে ভালো লাগবে লম্বা ও গোলাকার লম্বা ও গোলাকার এরকম একটা গাছ তোমার তৈরি হবে তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে দেখো গোলাকার বীজ সৃষ্টিকারী দীর্ঘ উদ্ভিদ তার মানে এটা আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি চলো বলছে ধরা যাক বৈদ্যুতিক কেটলি তার ক্ষমতা এত শক্তি খরচ করে কেটলি এত শক্তি খরচ করে এটি যদি দুশো চল্লিশ ভোল্টে চালানো হয় তার জন্য ফিউজ তার কত ব্যবহার করতে হবে আমরা জানি যে ক্ষমতা ইজিক্যাল টু বিভব পার্থক্য ইন্টু তড়িৎ প্রবাহ মাত্রা তাহলে আমরা বের করবো তড়িৎ প্রবাহ মাত্রা কারণ ফিউজ তারের রেটিং কত হবে ফিউজ তারের রেটিং হয় তড়িৎ প্রবাহ মাত্রার উপর কত অ্যাম্পিয়ারের তুমি সহ্য করতে পারবে সেটা তাহলে আমাকে দেখতে হবে এই বর্তমিতে কত এম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা আমাকে দেখতে হবে তাহলেই তো আমরা বলতে পারবো ফিউস্তার কত এম্পিয়ার পর্যন্ত সহ্য করতে পারে সেটা দিতে হবে সেটাই রেটিং তাহলে এখান থেকে আমরা বের করব কি পি বাই ভি বেরোবে হাই ইজিকাল টু ভ্যালু পি কত দিয়েছে পি দিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু আমরা ওয়াটে নিয়ে নিলাম হাজার দিয়ে গুণ করে নিচে কী হবে নিচে দশমিক তুলে দিয়ে আমি একটা দশ লিখলাম আর ভি এর ভ্যালু কত বলেছে টু ফোর জিরো বলেছে কাটাকাটি করলাম দুটো শূন্য কেটে গেলো ওপরে আছে কত পনেরো এখানে দুটো শূন্য কেটে গেলো ওপরে আছে কত পনেরো পনেরো আর চব্বিশ যদি তুমি কাটো তিন দিয়ে যদি কাটো তাহলে পাঁচ আসবে আর এখানে আসবে আট তাহলে ওপরে তোমার আসছে পঞ্চাশ নিচে আসছে তোমার আট এটাকে যদি আবার দুই দিয়ে কেটে দিই তাহলে ওপরে আসবে পঁচিশ আর নিচে আসবে চার পঁচিশ মানে চার ছয় চব্বিশ আর এক মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে এত অ্যাম্পিয়ার তাহলে এই এত অ্যাম্পিয়ার হচ্ছে কি ফিউজ তার সহ্য করতে হবে এত অ্যাম্পিয়ার পর্যন্ত ফিউজ তারকে সহ্য করতে হবে যদি সহ্য করতে পারে তাহলে ফিউজ টিকবে নাহলে ফিউজ উড়ে যাবে তাহলে ফিউজ তারের যে রেটিং হওয়া দরকার সেটা কত হওয়া দরকার অপশান বি সিক্স পয়েন্ট টু ফাইভ অ্যাম্পিয়ার নেক্সট নেক্সট বলছে একটা টু হোম থ্রি হোম ফোর হোম সিক্স হোম টুয়েলভ হোম পাঁচটি রোদকে কুণ্ডলী সমবায় সর্বনিম্ন আর সর্বাধিক বের করতে বলেছে সর্বাধিক কখন হবে যখন আমরা সিরিজে যুক্ত করব সিরিজে যখন যুক্ত করব তখন হচ্ছে সর্বাধিক হবে তাহলে সিরিজে যুক্ত করা মানে প্রত্যেকটাকে যোগ করে দেওয়া দুই যোগ তিন যোগ চার যোগ ছয় যোগ বারো এদের যোগ করলে কত হচ্ছে বারো আর ছয় হচ্ছে আঠেরো আঠেরো আর চারে হচ্ছে বাইশ বাইশ আর দুয়ে হচ্ছে বাইশ আর তিনে পঁচিশ পঁচিশ আর দুয়ে সাতাশ তাহলে সাতাশ হবে তাহলে সাতাশ হবে মানে এই দুটো বাতিল হয়ে গেল এই দুটোর মধ্যে দেখতে হবে আর সে যখন সমান্তরালে যুক্ত করছো তাহলে সমান্তরালে যুক্ত করলে পারে প্যারালালে যুক্ত করছি তার ফলে কী হবে ওয়ান বাই দুই প্লাস ওয়ান বাই তিন প্লাস ওয়ান বাই চার প্লাস ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই টুয়েলভ এদের এলসিয়াম কত হবে এলসিয়াম হবে বারো এলসিয়াম বারো হলে পারে এটা কী হবে ছয় দুগুণে বারো তিন চারা বারো তিন তিন চারা বারো এটা দুই হবে এটা এক হবে ওপরে সব কিছু যদি যুক্ত করো তাহলে কত হচ্ছে দশ আর এখানে হচ্ছে ষোলো তাহলে ষোলো বাই বারো ষোলো বাই বারোকে কাটলে পারে চার দিয়ে কাটলে চার চার ষোলো তিন তাহলে আমরা যদি প্যারালালে যোগ করি তাহলে কত পাবো তিন বাই চার তিন বাই চার মানে কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ আর টোয়েন্টি সেভেন উত্তর হবে অপশান এতে দেখো দুজনাই আছে তাই অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে চলো নেক্সট কোশ্চেন বলছে প্রদত্ত অধাতুগুলি একটা তরিত ঋণাত্মকতার ক্রমবর্ধমান ক্রম অনুসারে সাজালে তাহলে কী হবে পারমাণবিক বন্ধনীতে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে আগে জানতে হবে তরিত ঋণাত্মকতা কী মনে করো এ আর এক্স একটা এলিমেন্ট গঠন করেছে মানে বন্ধন গঠন করেছে বন্ধন গঠন করেছে এরা দুজনে বন্ড করেছে মানে একটা বন্ড মানে দুটো ইলেকট্রন থাকে এবার এই বন্ধনের মধ্যে যে ইলেকট্রন রয়েছে এই ইলেকট্রন জোরকে এই দুজনার মধ্যে কারোর টেন্ডেন্সি থাকে যে এই ইলেকট্রন জোরকে নিজের দিকে বেশি টেনে নেওয়ার কারোর একটু দুর্বল যার থাকে সে হয় কি ওই ইলেকট্রনকে নিজের দিকে টেনে রাখতে পারে না তরিত ঋণাত্মকতা হচ্ছে সেই ধর্ম যে ধর্মের জন্য কোনো একটা মৌল বন্ধন গঠিত হওয়ার যে ইলেকট্রন জোর সেটাকে নিজের দিকে ধরে রাখতে পারে বা নিজের দিকে টেনে নিয়ে আসতে পারে তো সেটাই হচ্ছে বন্ধন গঠনের ইলেকট্রন জোরকে নিজের দিকে টেনে আনার যে ক্ষমতা তাকে ঋণাত্মকতা বলা হয় এবার কাদের তাদের ঋণাত্মকতা বেশি যারা অধাতু তাদের ইলেকট্রন গ্রহণের টেন্ডেন্সি বেশি তাই জন্য তাদের ঋণাত্মকতা সাধারণত বেশি হয় এছাড়া আরও অনেক ধর্ম থাকে সেই কারণের জন্য ঋণাত্মকতা তাদের বেশি হয় তাহলে তরিত ঋণাত্মকতার যদি ট্রেন্ড দেখি তাহলে আমরা দেখবো তরিত ঋণাত্মকতা যদি আমরা লেফট সাইড থেকে রাইট সাইডে যাই তাহলে বৃদ্ধি পাই আর ওপরের দিক থেকে যদি নিচের দিকে যাই তাহলে কি হয় তরিত ঋণাত্মকতা হ্রাস পায় আচ্ছা তাহলে আমরা যদি দেখি আমাদের ওখানে যেটা দেওয়া হয়েছে সেটা দিয়েছে দেখো অক্সিজেন টেলুলিয়াম সেরিলিয়াম আর হচ্ছে সালফার এই গ্রুপটা দিয়েছে অর্থাৎ অক্সিজেন দিয়েছে তাহলে অক্সিজেনের গ্রুপ বরাবর যদি দেখো প্রথমে অক্সিজেন আছে তারপর সালফার আছে তারপর সেরিলিয়াম আছে তারপর টেলুরিয়াম আছে এই গ্রুপ বরাবর যদি আমরা দেখি তাহলে পরে আমরা দেখছি ওপর থেকে নিচের দিকে যাচ্ছি তাহলে ওপর থেকে নিচের যাওয়া মানে আমাদের তরিত ঋণাত্মকতা হ্রাস পাবে সাজাতে বলেছে ক্রমবর্ধমান ক্রম অনুযায়ী তার মানে সব থেকে কম তারপর তার থেকে বেশি তারপর তার থেকে বেশি তারপর হচ্ছে এটা তাহলে আমাদের সঠিক ক্রম হবে এটা তাহলে আমাদের সঠিক ক্রম হবে এটা এবার প্রশ্ন হলো স্যার আপনি তো টেবিল দেখে ঘটাঘট ফটাফট লিখে দিলেন আমরা স্যার করব কী করে তার জন্য কিছু জিনিস মনে রাখতে হয় তার জন্য মনে রাখতে হয় যে আমাদের এক নম্বর সিরিজে দুটো এলিমেন্ট থাকে দু নম্বর সিরিজে যদি তুমি দেখো তোমার টোটাল তুমি দেখতে পাবে যে আটখানা এলিমেন্ট আছে তিন নম্বরে তুমি আটখানা পাবে তারপরে তুমি আঠেরোটা পাবে তারপর তুমি আঠেরোটা পাবে ঠিক আছে পরপর দুটোতে তুমি যদি এটা এক নম্বর দেখো এক দুই তিন চার পাঁচ চার পাঁচে তুমি পাবে আঠেরোটা করে দুই তিনে পাবে আটটা করে এলিমেন্ট আর এটাই পাবে একটা করে এলিমেন্ট প্রথমটাই এবার দেখো আমরা জানি অক্সিজেন কোথায় আছে অক্সিজেন আছে দু নম্বর পর্যায়ে অক্সিজেন দু নম্বর পর্যায়ে তিন নম্বর পর্যায়ে কে আছে তিন নম্বর পর্যায়ে আছে সালফার তোমাকে এখানে দিয়ে দিয়েছে পারমাণবিক ক্রমাঙ্ক কেন এর দেখো আট এর হচ্ছে দেখো ষোলো তাহলে অক্সিজেন থেকে সালফার তার মধ্যে আটখানা এলিমেন্ট আছে তাই জন্য এটা হয়েছে আমরা বলেছি দেখো দুই আর তিনের মধ্যে কটা দুই দু নম্বরে আটটা এলিমেন্ট আছে তিন নম্বরে আটটা এলিমেন্ট আছে তাহলে দুই আর তিনের মধ্যে যদি কোনো এলিমেন্টে যেতে হয় তাহলে সেখানে আটখানা এলিমেন্টকে তোমার ক্রস করতে হবে নেক্সট যখন তুমি চার নম্বরে যাবে তাহলে চার নম্বরে যখন যাবে তখন তুমি কি করতে হবে তোমাকে দেখো চার নম্বরে কটা এলিমেন্ট আছে বলেছি চার নম্বরে বলেছি টোটাল হচ্ছে আমাদের আঠেরোখানা করে এলিমেন্ট আছে তাহলে আঠেরোখানা যদি এলিমেন্ট থাকে তাহলে তোমার এটা এসছে ষোলো প্লাস হচ্ছে তোমাকে আঠেরো করতে হবে তাহলে ষোলোর সঙ্গে আঠেরো যোগ করে দাও যদি তাহলে কত হচ্ছে দেখো গুনে চোদ্দো চার হাতে আছে এক তিন চৌত্রিশ তাহলে চৌত্রিশ কার আছে দেখো চৌত্রিশ আছে এসি তাহলে আমাদের চার নম্বরে থাকবে কি এসি এলিমেন্টটা নেক্সট হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বরে কে থাকবে পাঁচ নম্বরে দেখো এসি এসতে চৌত্রিশ তার সঙ্গে আরও আঠেরোটা যোগ করে দাও কারণ পাঁচ নম্বরে বলেছি আঠেরোটা থাকে তাহলে এখানে কত হচ্ছে দুই আর হচ্ছে তিন আঁকে চার আঁকে পাঁচ বাহান্ন বাহান্নতে কে আছে বাহান্নতে আছে টি ই তাহলে আমাদের টোটাল কি হলো আমরা দেখতে পাচ্ছি দু নম্বরে আছে অক্সিজেন তারপর সালফার তারপর এটা তারপর এটা তাহলে এবার আমরা সহজেই লিখতে পারবো এটা একই শ্রেণীতে অবস্থান করছে একই শ্রেণীতে অবস্থান করলে এই রুলসটা ফলো করবে না হলে ফলো করবে না তাহলে এটা এটা তারপরে হচ্ছে সালফার তারপর হচ্ছে এটা তাহলে এটা আমাদের অপশান বিতে আছে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে যদি আমার মনে রাখতে পারি আমার এটা তো আমাকে গিভেন করে দেবে না তাই এভাবে আমরা বলতে পারবো না এবার কারোর ক্ষেত্রে কি হয় সেই অক্সিজেনের গ্রুপে কী কী এলিমেন্ট আছে সেটা তার মুখস্ত আছে সে তখন ওটাকে লিখতে পারে ঠিকঠাকভাবে বা কারোর এই শ্রেণীটা মুখস্ত আছে সে ঠিকঠাক লিখতে পারবে আর যার কিছুই নেই তার জন্য রাস্তা হচ্ছে কনসেপ্টুয়াল স্টাডি যে কম মনে রাখতে চাই তাকে কনসেপচুয়ালি পড়তে হয় এটা হচ্ছে কনসেপচুয়াল স্টাডি আমি যদি এটা মনে রাখি কীভাবে তাহলে তুমি এই অ্যাপ্লিকেশানটা করে তুমি যে কোনো সিরিজের ক্ষেত্রে তুমি বের করতে পারবে যে কোনো তুমি গ্রুপ বলে দিলে সেই গ্রুপের ক্ষেত্রে তুমি বের করতে পারবে আর তুমি মুখস্থ করতে গেলে পারে তুমি পার্টিকুলার ওই গ্রুপটার জন্যই শিখবে অন্যটার ক্ষেত্রে শিখবে না এটা যে যে কনসেপ্ট আমি বললাম সেই কনসেপ্টটা এখানে প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য হবে চলো নিম্নলিখিত কোন যৌগটি সমযোজি যৌগের উদাহরণ তাহলে সমযোজি যৌগের উদাহরণ কোনটা হবে তাহলে আমরা জানি সমযোজি যৌগ সাধারণত অ ধাতব যে সমস্ত এলিমেন্টগুলো আছে তাদেরকে নিয়ে সাধারণত গঠিত হয় তাহলে এখানে সোডিয়াম এটা আছে ক্যালসিয়াম অক্সাইড এটা একটা কি হচ্ছে তরিত যদি যৌগ এরা তরিত যদি যৌগ এরাও তরিত যদি যৌগ তাহলে সমযোজি কোনটা এরা হবে সমযোজী কারণ এখানে দুটোই হচ্ছে তোমার অধাতব এলিমেন্ট দিয়ে তৈরি হয়েছে সমযোজি কখন হয় মনে করো তোমার কাছে চাল আছে ডাল নেই ডাল কেনার পয়সা নেই তোমার কাছে চাল কেনার পয়সা আছে আর তোমার বন্ধুর কাছে মনে করো চাল কেনার পয়সা নেই ডাল আছে দুজনের খুব খিদে পেয়েছে তখন তুমি কি করবে বলবে তোমার বন্ধুকে গিয়ে ঠিক আছে আমি চাল দিচ্ছি তুই ডাল দে চাল আর ডাল একসঙ্গে মিশিয়ে খিচুড়ি রান্না করে আমরা দুজন খাবো আমারও পেট ভরবে তোরও পেট ভরবে ঠিক যৌগ সেইভাবেই গঠিত হয় একটা ইলে দুজনারই মনে করো পূর্ণ হচ্ছে না কোনোভাবে পূর্ণ না হলে স্টেবেল হবে না তাহলে দুজনারই কী হচ্ছে কিছু ইলেকট্রনের খিদে আছে তখন এ বলছে আমার থেকে ইলেকট্রন তোকে দেবো ও বলছে আমার থেকে ইলেকট্রন তোর থেকে দুটো ইলেকট্রন দে ওই ইলেকট্রন নিয়ে আমরা একটা জোর গঠন করি করে আমরা দুজনে একসঙ্গে সেই ইলেকট্রন জোরটাকে ব্যবহার করব তাহলে যে বন্ধন তৈরি হয় সেটাকেই বলা হয় সমযোজি বন্ধন দুজনের সমান ফেয়ারিংয়ের মাধ্যমে বন্ধন তৈরি হয় সেখানে এই ফসফরাস পেন্টাক্সাইড পি টু ও ফাইভ নামটা লিখে রাখবে ফসফরাস পেন্টঅক্সাইড এ কিন্তু এইভাবে যৌগ গঠন করে তাই এটা হচ্ছে একটা সমযোজি যৌগ সেখানে সমযোজি যৌগের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে এরা সমবায়বতা ধর্ম প্রদর্শন করে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিম্নমানের হয় এরা জলে দ্রবীভূত হয় না কিন্তু জৈব দাবকে দ্রবীভূত হয় এরা তাপ এবং তরিতে সুপরিবাহী নয় উদাহরণ হিসাবে এরা দেওয়া রয়েছে তার সঙ্গে পি টু ও ফাইভ এটাও আরও একটা উদাহরণ এর পাশাপাশি এখানে যেগুলো লেখা আছে এরা প্রত্যেকে সমযোজী যৌগ নেক্সট প্রদত্ত বিক্রিয়া অনুসারে অনুসারে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয় তাহলে এই বিক্রিয়া অনুযায়ী কোনটা সঠিক নয় আমি যদি অক্সিডেশন নাম্বার দিয়ে দেখি এটা হচ্ছে মাইনাস টু তাহলে এটা হয়ে যাবে কি এটা হয়ে যাবে তোমার প্লাস টু অবস্থায় আছে এ পাশে যদি তুমি দেখো এটা আছে মাইনাস ওয়ান ক্লোরিন হচ্ছে একটা ক্লোরিনের জন্য মাইনাস ওয়ান হয় আর এখানে দেখো এমএন আছে এটা হচ্ছে প্লাস টু হবে কারণ দুটো ক্লোরিন আছে এইচসিএলে যদি দেখো হাইড্রোজেন প্লাস ওয়ান ক্লোরিন মাইনাস ওয়ান আর এদিকে ক্লোরিন দেখো জিরো হয়ে গেছে তাহলে তুমি যদি দেখো এখানে ক্লোরিন থেকে দেখো যদি ক্লোরিন মাইনাস ওয়ানে আছে আর এই পাশে দেখো তোমার সেই ক্লোরিন এসে কি হয়ে গেছে জিরো হয়ে গেছে তাহলে এখানে মাইনাস ওয়ান থেকে এখানে ক্লোরিন এসে কি হয়ে গেছে জিরো হয়ে গেছে তাহলে এটা যদি জিরো হয় তার মানে এখানে কি হয়েছে অক্সিডেশন নাম্বার কি হয়েছে বৃদ্ধি পেয়েছে তার মানে এটা কি হয়েছে জারণ হয়েছে চারণ হয়েছে আর এখানে দেখো এম এন প্লাস টু এম এন প্লাস টু আছে প্লাস টুতেই আছে দরকার নেই এটার ক্ষেত্রে আর কিছু দেখতে হবে না আচ্ছা এখানে তুমি আরেকটা জিনিস দেখতে পারো এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে যদি দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়েছে না পরিবর্তন হয়নি তাহলে আমরা এখানে এটাই দেখতে পাচ্ছি এখানে আমরা এটাই দেখতে পাচ্ছি যে আচ্ছা এখানে আমার একটু ভুল হয়েছে এখানে হচ্ছে আট হচ্ছে চার দুগুণে দুই দুগুণে চার হচ্ছে এটা হচ্ছে প্লাস ফোর স্টেটে আছে তাহলে এ হচ্ছে প্লাস ফোর স্টেট থেকে প্লাস টু স্টেটে এসেছে প্লাস ফোর থেকে প্লাস টুতে এসেছে তার মানে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করেছে তার মানে এখানে বিজারণ হয়েছে এখানে বিজারণ হয়েছে ঠিক আছে তাহলে এটা এখান থেকে এটা হয়েছে বিজারণ আর এখান থেকে এইচসিএল থেকে ক্লোরিন উৎপন্ন হয়েছে সেটা জারণ হয়েছে এবার কী বলছে এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া বক্তব্যটা ঠিক কোনটা সঠিক নয় বের করতে বলেছে সিএল টু জারিত হয়ে এইচসিএল উৎপন্ন হয়েছে কোনো জায়গায় সিএল টু থেকে এইচসিএল গঠিত হয়েছে হয়নি ভাল কথা এইচ সি জারিত হয়ে সিএল টু উৎপন্ন হয়েছে হ্যাঁ হয়েছে আমরা দেখতে পেয়েছি এম এন যা বিজারিত হয়ে এমএন টু উৎপন্ন হয়েছে হ্যাঁ দেখতে পেয়েছি হয়েছে তার মানে আমাদের সঠিক উত্তর হবে এটা যেটা বলছে সিএল টু জারিত হয়ে এইচসিএল উৎপন্ন হয়েছে এটাই ভুলভাল বক্তব্য নেক্সট আমরা চলে যাচ্ছি এটা দেখো এটা আর একটা লাখ টাকার কোশ্চেন এবং খুব সুন্দর কোশ্চেন দিয়েছে এরম কোশ্চেনই টিসিএস করে থাকে বা এটাই টিসি এর প্রধান আর কি কি বলবো সিগনেচার মার্ক তো চলো বলছে নিম্নলিখিত চিত্রগুলিতে নীল তীরচিহ্নগুলি জাইলেমের মধ্যে দিয়ে পরিবহনকে উপস্থাপিত করে আর লাল চিহ্নগুলি ফ্লোয়েমের মাধ্যমে পরিবহনকে উপস্থাপিত করে কোন চিত্র উদ্ভিদের কাণ্ডে পরিবহনের সঠিক দিক নির্দেশ করে তাহলে জাইলেমের মাধ্যমে ঊর্ধ্বমুখী পরিবহন হয় আর ফ্লোমের মাধ্যমে নিম্নমুখী পরিবহন হয় উভয়মুখী হয় ফ্লোমের মাধ্যমে উভয়মুখী হয় তাহলে অপশান এতে দেখাচ্ছে জাইলেমের মাধ্যমে নিম্নমুখী পরিবহন আর ফ্লোয়েমের মাধ্যমে ঊর্ধ্বমুখী পরিবহন দেখিয়েছে তার মানে এটা আমাদের সঠিক নয় অপশান বিতে আসো জাইলেমের মাধ্যমে নিম্নমুখী পরিবহন এবং ফ্লোয়েমের মাধ্যমে উভয়মুখী পরিবহন দেখিয়েছে এটাও ঠিক না যেহেতু জাইলেম নিম্নমুখী দেখানো আছে অপশান সিতে দেখাচ্ছে জাইলেম ঊর্ধ্বমুখী পরিবহন ফ্লোয়েম উভয়মুখী পরিবহন তো এটা হতে পারে অপশান ডি বলছে কি দুটোতেই উর্ধমুখী পরিবহন যেটা জাইলেমের মধ্যে সম্ভব নয় তাই এটা বাতিল তাই অপশান সি কারেক্ট তাই অপশন এ আমাদের হয়ে যাবে নেক্সট আমরা এগোবো আমাদের পরবর্তী ফাইনাল বলছে ব্রাজিলে একটি দশ মিটার আকৃতির স্টেলাকাইট পাওয়া গেছে যদি ওই স্টেলাকাইটের একটি অবতল দর্পণ থেকে কুড়ি মিটার দূরত্বে রাখা হয় এবং তিরিশ মিটার আকৃতির একটি সৎ প্রতিবিম্ব তৈরি হয় তাহলে দর্পণের মুখ্য ফোকাস কত হবে ইন জেনারেল আমি এইসব অঙ্ক ছবি দিয়ে করতে বারণ করে দিয়েছি আমার স্টুডেন্টদের ছবি এঁকে করতে গেলে পারে ভুল হবে ঠিক আছে ছবি এঁকে করতে গেলে ভুল হবে তবুও আমি ছবি এঁকে দিচ্ছি আমি জানি বলে ছবিটা এঁকে দিচ্ছি কেন জানি তার কারণ দেখো প্রতিবিম্ব বস্তুর আকৃতি প্রতিবিম্বের আকৃতি বড় হয়েছে প্রতিবিম্বের আকৃতি বড় হয়েছে মানে বস্তু থাকবে এই জায়গায় আর প্রতিবিম্ব থাকবে এরকম জায়গায় অর্থাৎ কেন্দ্র আর ফোকাসের মাঝখানে বস্তু ছিল তাই জন্যে তার প্রতিবিম্ব কি হয়েছে একটু দূরে গঠিত হবে এবং সেটা বড় হবে ঠিক আছে এইটা আছে বলা তাহলে এখানে আমাদের বস্তুর দূরত্ব বলে দিয়েছে সেটা ইউ ইজিক্যাল বলে দিয়েছে টোয়েন্টি কারণ ইউ সবসময় নেগেটিভ নিতে হয় বস্তুর আকৃতি বস্তুর আকৃতি হাইট অফ অবজেক্ট সেটা কি হবে সেটা বলে দিয়েছে আমাদের দশ হাইট অফ ইমেজ সেটা কত হবে সেটা হচ্ছে মাইনাস তিরিশ বলে দিয়েছে এবার আমাদের এখান থেকে বের করবো যেটা আমাদের অ্যাকচুয়ালি ম্যাগনিফিকেশনের ডেটা দিয়েছে তাহলে ম্যাগনিফিকেশান ইজিক্যাল কী হয় হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট তা হাইট অফ ইমেজ কত দিয়েছে সিরিজ সেটা মাইনাস আর অবজেক্ট কত দিয়েছে সেটা হচ্ছে দশ কাটাকাটি করলাম তাহলে আসছে মাইনাস থ্রি মাইনাস এই চিহ্ন এই জন্যই এসেছে কারণ তোমার অবজেক্টটা উল্টো গঠিত হয়েছে সেই কারণের জন্য তাহলে এটা হলো এবার আমরা আরও একটা জানি যে এম ইজিক্যাল টু এম ইজিক্যাল টু মাইনাস কি হয় ভি বাই ইউ হয় তাহলে এমের মান কত দিয়েছে এমের মান দিয়েছে আমাদের কাছে মাইনাস থ্রি এমের মান দিয়েছে মাইনাস থ্রি ঠিক আছে এম এর মান দিয়েছে মাইনাস থ্রি এদিকে আছে মাইনাস ভি এর মান জানি না বের করতে চাইছি ইউ এর মান কত দিয়েছে দেখো মাইনাস কুড়ি দিয়েছে এদিকের মাইনাস এদিকের মাইনাস কেটে গেল তাহলে ভি ইজিক্যাল টু পাচ্ছি তিন কুড়ি ষাট আগে একটা মাইনাস চিহ্ন কারণ দেখো দর্পণের সামনে গঠিত হয়েছে সেই কারণের জন্য এইবার হচ্ছে আমরা দর্পণের ফর্মুলা ইউজ করবো ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইজিক্যাল টু ওয়ান বাই এফ তাহলে আমরা বলতে পারি ওয়ান বাই এফ ইজিক্যাল টু মাইনাস যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমরা বলতে পারি ওয়ান বাই সিক্সটি প্লাস ওয়ান বাই টোয়েন্টি তাহলে সেখান থেকে তোমার লসাগু হচ্ছে সিক্সটি আর ওপরে হচ্ছে দেখো ওয়ান প্লাস থ্রি ওয়ান প্লাস থ্রি আগে একটা কী হবে মাইনাস চিহ্ন হবে কারণ আমরা মাইনাস কমন নিয়ে নিয়েছি মাইনাস কমন নিয়ে নিয়েছি সেই কারণের জন্য হবে তাহলে এখান থেকে তুমি ফাইনালি পাচ্ছ মাইনাস ফোর বাই সিক্সটি যেটাকে লিখতে পারো মাইনাস ওয়ান বাই ফিফটিন তাহলে তুমি কি পাচ্ছ এ ফিজিক্যাল টু মাইনাস ফিফটিন সেন্টিমি মিটার দিয়েছে যখন মিটার মাইনাস ফিফটিন মিটার তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হবে এ ফিজিক্যাল টু মাইনাস ফিফটিন মিটার অর্থাৎ অপশন ডি আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তো এই ছিল আজকের ক্লাসের পঁচিশটা প্রশ্ন কোনো জায়গায় কোনো প্রশ্নে যদি অসুবিধা থাকে কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো এবং এই ক্লাসগুলো তোমাদের কতটা হেল্পফুল হচ্ছে এই ক্লাস থেকে তোমরা কতটা হেল্প পাচ্ছো সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো তোমরা যদি উৎসাহ দাও তাহলে এই সমস্ত ক্লাসকে আরও এগিয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে কারণ উৎসাহ থাকলে তবেই তো সেই কাজটা করতে ভালো লাগে কোনো কাজে উৎসাহ না থাকলে তো সেই কাজ করতে ভালো লাগে না তাই তোমাদের ফিডব্যাক অবশ্যই করে আমরা আশা করি তাই তোমরা যদি ফিডব্যাক দাও তাহলেই সেটা সব থেকে ভালো লাগবে এছাড়া আমাদের আজকে যে পনেরোই আগস্ট সেই উপলক্ষে আমাদের কিন্তু রেলওয়ে এক্সাম স্পেশাল যে নতুন ব্যাচগুলো লঞ্চ করা হয়েছিল জেনারেল সায়েন্স ম্যাথ রিজিনিং এবং একটা জেনারেল সায়েন্স ম্যাথ রিজনিংয়ের কমপ্লিট ফাউন্ডেশন ব্যাচ এই সমস্ত ব্যাচগুলো আমাদের লঞ্চ হয়েছিল এবং এই সমস্ত ব্যাচগুলোর যে ডিসকাউন্ট অফার সেটা কিন্তু আজকে রাত্রিরে শেষ হয়ে যাবে তাই যাদের প্রয়োজন আছে যারা রেলওয়ে এক্সাম দিতে চলেছো তাদেরকে অবশ্যই বলবো এই সমস্ত ব্যাচ যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই সেখানে কিন্তু তুমি যুক্ত হতে পারো অনেকে অনেক কিছু বলবে অনেক কথা কানে শুনতে পাবে যদি তুমি মনে করো অফলাইন ফিচার্সে অনলাইনে পড়তে চাও অফলাইনে যেভাবে পড়ানো হয় ধরে ধরে যেভাবে প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দিয়ে সেইভাবে কিন্তু মিডিয়ামটা অনলাইন যদি পড়তে চাও সঠিক টিচারের গাইডেন্সে তাহলে অবশ্যই করে বলবো আমাদের সঙ্গে যুক্ত হতে পারো তো আমাদের এই সমস্ত ফাউন্ডেশন ব্যাচ এগুলোই ভর্তি হওয়ার জন্য যে আপ টু সিক্সটি পার্সেন্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ছাড় দেওয়ার কাজ চলছিল সেই ছাড় কিন্তু আজকে রাত্রি কিন্তু বারোটার সময় শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ যেই ষোলোই আগস্ট হয়ে যাবে তখনই কিন্তু আমাদের এই ছাড় ডিসকাউন্ট অফার শেষ হয়ে যাচ্ছে তাই যাদের প্রয়োজন আছে তারা হাতে যেটুকু সময় পাচ্ছ তার মাধ্যমে অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো নেক্সট আর বলবো যেটা সেটা হচ্ছে তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো আমাদের সঙ্গে যুক্ত থেকে রেগুলারলি নিয়মিতভাবে ক্লাস করো যারা পেড ব্যাচ কিনতে চাইছো না বা পেড ব্যাচ কেনার মতন যাদের সামর্থ্য নেই তাদেরকে বলবো আমাদের যে প্লে লিস্ট বিজ্ঞানের সাফল্য বলে লেখা আছে সেই প্লে লিস্টে গিয়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্লাস করানো আছে সেই ক্লাসগুলোকে ভালো করে করতে থাকো এবং তার পাশাপাশি কোনো একটা স্ট্যান্ডার্ড বিশেষ করে এই মাধ্যমিক লেভেলের পুরোনো সিলেবাসে যে সমস্ত বই আছে সেই সমস্ত বই ফলো করতে থাকো নিজে হাতে লিখে নোটস তৈরি করতে থাকো দেখো তুমিও পারবে এমনভাবেই ওখানে প্রত্যেকটা জিনিসকে পড়ানো হয়েছে যেটা আছে সেই জন্য তোমাকে একটু খেটে নিজে হাতে নোটসগুলো তৈরি করে নিতে হবে তাহলেই তুমি সেটা করতে পারো যাদের নিতান্তই সমস্যা আর যাদের মনে করো যে আমার একটা পেট ব্যাচে থাকা দরকার টিচারের গাইডেন্সে পড়াশোনা করা দরকার তারা পেট ব্যাচ অ্যাফোর্ড করতে পারলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হতে পারো এর পাশাপাশি বলবো যে আমাদের সঙ্গে যুক্ত থাকো নিয়মিত ক্লাস করতে থাকো এবং এরপর আগামী দিনে আমাদের পার্ট থ্রির ক্লাস আসবে যত সম্ভব চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব হয় তৃতীয় পার্টের ক্লাসটা তোমাদের জন্য নিয়ে আসবো তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো ক্লাস করতে থাকো এবং আজকে আমাদের স্বাধীনতা দিবস আমরা অবশ্যই করে সুস্থভাবে ভালোভাবে থেকে স্বাধীনতা দিবস পালন করব এবং আমাদের স্বাধীনতা যাতে কোনোভাবে নষ্ট না হয় সেই চিন্তাটা আমরা সকলে করব এবং নিজেদের স্বাধীনতার জন্য নিজেদের স্বাধীনতার দাবিতে অবশ্যই কিন্তু আমরা সব সময়ের জন্য এগিয়ে আসবো সকলকে জয় হিন্দ বন্দে মাতারাম